তোহিনের পেট শক্ত করে জড়িয়ে ধরে বাইকে বসে আছি আর তোহিন বাইক চালাচ্ছে। হঠাৎ একটু বেশি জোরে ধরাতে তোহিন আমাকে বলল, এই নুসরাত, এত জোরে চেপে ধরছিস কেন? আমাকে কি দম আটকে মেরে ফেলবি নাকি? আস্তে ধর। সরি সরি, ওখানে রাস্তা ভাঙা ছিল তো এভাবে ধরেছিলাম। এই যে এখন আস্তে ধরেছি, ঠিক আছে? এবার ঠিক আছে, এভাবেই আস্তে ধর। আচ্ছা, বলতে বলতে আমরা চলে গেলাম আমার অফিসের সামনে। তোহিন বাইক থামিয়ে আমাকে বলল, চলে এসেছি, এবার নাম। নামছি। খুব মন দিয়ে ইন্টারভিউটা দিবি, একদম নার্ভাস হবি না কিন্তু, ওকে? আর আমার তো এখনই অনেক নার্ভাস লাগছে, ওখানে স্যারদের সামনে দাঁড়িয়ে যে আমার কি অবস্থা হবে কে জানে। কিচ্ছু হবে না, জাস্ট কুল থাক। দেখ, তুই আমার চেয়ে ভালো ছাত্র ছিলি, তাই না? তাহলে আমি যদি ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়ে যেতে পারি, তুই কেন পাবি না? তুইও চাকরিটা পেয়ে যাবি, কোনো টেনশন করিস না। তুই যে কিভাবে এত কনফিডেন্স থাকিস কে জানে। উফ, আমার তো টেনশনে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এত টেনশন করিস না রে, টেনশনে থাকলে এমনিতেই সব কাজ ভুলভাল হয়, এভাবে টেনশন করলে নির্দ্বিধায় তোর ইন্টারভিউ খারাপ হবে। খারাপ হবে? সত্যি আমার ইন্টারভিউ খারাপ হবে? আল্লাহ, আমি এত ভালো করে চাকরির লিখিত পরীক্ষা দিলাম, এখন যদি ভাইবা খারাপ হয় তাহলে আমি কি করব বল? আরে আমি কখন বললাম ইন্টারভিউ খারাপ হবে? আমি তো বললাম বেশি টেনশনের কাজ খারাপ হয়। আচ্ছা, আমি এখন টেনশন করব না, ওকে? একদম কুল, এখন আমি যাই, কেমন? এই দাঁড়া, তুই তো শার্টের বোতামটা পর্যন্ত লাগাসনি, এটাও আমাকে লাগিয়ে দিতে হচ্ছে। আল্লাহ, জানি আমি না থাকলে তোর কি হবে। তুই না থাকলে মানে? তুই আবার কোথায় যাবি? বারে, আমি কি সারা জীবন এরকম থাকবো নাকি? আমার বিয়ে হয়ে গেলে কি করবি? নিজের চেহারা দেখেছিস তুই? তোকে আবার কে বিয়ে করবে? সর এখান থেকে, আমি গেলাম, আর দোয়া করিস। ঠিক আছে, সাবধানে যা, আবার আমাকে নিতে আসিস। তারপর তুহিন চলে গেল ইন্টারভিউ দিতে, আর আমিও অফিসের ভেতরে যেতে লাগলাম। আমি নুসরাত, আর ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড তুহিন। 3 মাস আগে আমি এই অফিসে চাকরির ইন্টারভিউ দিয়েছিলাম, দেওয়ার পরই আমার চাকরি হয়ে যায়। কিন্তু তখন তুহিন ইন্টারভিউ দেয়নি ভয়ে। এখন আমি জোর করে আর একটা অফিসে ইন্টারভিউ দেওয়ার জন্য ওকে রাজি করিয়েছি। এত করে চাকরির জন্য ওকে রেডি করলাম, কিন্তু তাও ও নার্ভাস ফিল করছে। যাই হোক, ওকে পাঠিয়ে দিয়ে আমি ডেস্কে আসলাম, এসে কাজ করতে লাগলাম। কিন্তু ওদিকে তুহিন কি করছে না করছে এই চিন্তায় ঠিকমতো কাজ করতে পারছি না। চিন্তায় চিন্তায় দুপুর হয়ে গেল। 12:40 দিকে তুহিন আমাকে কল করল। কল করে বলল, নুসরাত, ইন্টারভিউ সেকেন্ড রাউন্ড পর্যন্ত হয়ে গেছে, এখনো টিকে আছি, কিন্তু এবার খুব ভয় লাগছে। আরে ভয় পাবি কেন, এটাই তো শেষ রাউন্ড, আর এক ধাপ পেরোতে পারলেই তুই চাকরিটা পেয়ে যাবি, ভয় পাস না একদম। যতক্ষণ না পর্যন্ত আমার ডাক আসছে ততক্ষণ একটু আমার সাথে কথা বল না রে, প্লিজ। তোর সাথে কথা বললে আমার ভয়টা একটু কম লাগবে। ভয় নেই, আমি আছি তো। আচ্ছা শোন, ওখানে লোকজন কেমন, মানে স্টাফদের ব্যবহার কেমন? ভালোই, সবাই তো ভালোভাবেই কথা বলছে। এভাবেই আমি আরো কিছুক্ষণ তুহিনের সাথে গল্প করলাম। এতে তুহিনের স্ট্রেসটা একটু হলেও কমল। একটু পর তুহিনের নাম ডাকা হলে তুহিন আমাকে বাই বলে চলে গেল। তারপর আমি আবার আমার কাজে মনোযোগ দিলাম। 3টায় আমার অফিস শেষ হতেই আমি তাড়াতাড়ি নিচে গিয়ে দাঁড়ালাম। কিছুক্ষণের মধ্যে তুহিন বাইক নিয়ে চলে আসলো আমায় নিতে। আমি তুহিনকে দেখেই অনেক প্রশ্ন জিজ্ঞেস করতে লাগলাম। তুহিন, কেমন হলো ইন্টারভিউ? চাকরিটা হয়ে গেছে? কি রে, কিছু বলছিস না কেন? আরে বলবি তো, কি হয়েছে? এই তুহিন, শুনতে পাচ্ছিস না নাকি আমার কথা? শুধু শুধু বকবক করে আমার কানের মাথা খাস না তো, বাইকে উঠ। এই যে বাইকে উঠে গেছি, এখন তো বল কি হয়েছে। আচ্ছা, আর কিছু বলতে হবে না, শুধু এটা বল যে চাকরিটা হয়েছে কিনা। তুই একটু চুপ করে বসবি প্লিজ, এভাবে কথা বলতে থাকলে আমি বাইক চালানোতে মনোযোগ দেবো কিভাবে? তখন তো তুইও পড়বি আর আমিও পড়বো। উফ, অসহ্য, নিজেও কিছু বলে না, আমাকেও কিছু বলতে দেয় না। আমি আর একটা কথাও জিজ্ঞেস করবো না, যা বললে বল, না বললে নাই।
আল্লাহ দয়া করো, একটু চুপ করে বস তুই। তারপর আমি আর একটা কথাও বললাম না, কিন্তু তুহিন আমার বাসার দিকে না গিয়ে অন্যদিকে দিয়ে যাচ্ছে দেখে আমি তুহিনকে আবারও বললাম, যদিও আমি বলেছিলাম যে আমি আর একটা কথাও বলবো না, কিন্তু এখন আর না বলে থাকতে পারছি না। তুই বাসার দিকে না গিয়ে এদিকে যাচ্ছিস কেন? গেলেই জানতে পারবি কেন যাচ্ছি, আপাতত মুখটা বন্ধ করে বসে থাক। আমি অনেকক্ষণ ধরে চুপ করে বসে আছি, এখন আর পারছি না। এখন কথা বললে আমি তোকে বাইক থেকে নামিয়ে দিয়ে চলে যাব, বুঝেছিস? তাই যদি আমার সাথে যেতে চাস তাহলে চুপ থাক। সব সময় খালি ভয় দেখানোর চেষ্টা, বললাম না কথা, তাতে আমার কি হবে? আমি তো আর বাচাল নই যে কথা না বলে থাকতে পারবো না। তুই যে বাচাল না কি সেটা তো দেখতেই পাচ্ছি, চলে এসেছি, নাম এখন। চলে এসেছি মানে? এটা কোথায় এসেছিস তুই? আগে নাম তো, ভেতরে যা, আমি বাইকটা পার্ক করে আসছি। আমি একা ভেতরে গিয়ে কি করব? ভেতরে সবাই আছে, যা তুই। বলেই তুহিন বাইক নিয়ে সামনে চলে গেল। আমি আস্তে আস্তে রেস্টুরেন্টের ভিতরে যেতে লাগলাম। ভেতরে গিয়ে দেখি তুহিনের বাবা মা আর আমার বাবা মা সবাই আছে সেখানে। আমি গিয়ে আমার মাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। মা বলল নিজেও জানে না তুহিন তাদেরকে কেন এখানে এনেছে। একটু পর তুহিন ভিতরে আসলো। ভেতরে এসে সবার উদ্দেশ্যে বলল, মা বাবা আঙ্কেল আন্টি আপনারা সবাই জানেন আমি ছোট থেকেই কতটা ভেতু, বেশি মানুষের সামনে আমি ঠিক মতো কথা বলতে পারি না। বন্ধু বান্ধব আর ফ্যামিলি মেম্বার ছাড়া অন্য কারোর সাথে কথা বলতে গেলে আমার জড়তা কাজ করে, কিন্তু যেদিন থেকে নুসরাত আমার লাইফে এসেছে সেদিন থেকে আমি জড়তা কাটাতে শিখেছি, আর আজকে ওর দেওয়ার সাহস কাজে লাগিয়ে আমি ইন্টারভিউ দিয়ে এসেছি, চাকরিও পেয়ে গিয়েছি। নুসরাত তোকে অনেক ধন্যবাদ রে, তুই যে আমার লাইফে কি সেটা আমি তোকে বলে বোঝাতে পারবো না, তুই বেস্ট ফ্রেন্ডের চেয়েও অনেক বেশি কিছু আমার কাছে। তার মানে তুই চাকরিটা পেয়ে গেছিস? এটা বলার জন্য এত তালবাহানা করতে হলো তোকে? এটা তো আমার সোজাসুজি বলে দিলেই পারতি। এই বাচাল চুপ, আমার কথা শেষ করার আগেই শুরু করে দিয়েছিস তাই না? তো শুরু করব না, তোর মুখে আমার প্রশংসার ভূতের মুখে রামনাম তো একই কথা, তাই আর প্রশংসা সহ্য করতে না পেরে কথা বলেই ফেললাম। জ্ঞানী মানুষেরা ঠিকই বলেছে, কুকুরের পেটে কখনো ঘি হজম হয় না, তেমনি তোরও নিজের প্রশংসা হজম হয় না। দেখেছ আন্টি, ও সব সময় এমন করে আমার পেছনে লাগে। এই মা কি দেখবে, আমি তো তোর নামে ভালো কথাই বলছিলাম, তুই তো আমাকে এসব বলতে উস্কানি দিলি, এখন আমি বললেই আমার দোষ তাই না? হয়েছে, এবার চুপ থাক। রেস্টুরেন্টে যখন এনেছিস তখন নিশ্চয়ই খাওয়াবি, এখন কি তুই অর্ডার করবি নাকি আমি করব সেটা বল। পেটুক কোথাকার, বস এখানে আমি আসছি। তারপর তুহিন চলে গেল খাবারের অর্ডার দিতে। আমি বসে বসে আঙ্কেল আন্টি আর তার মা বাবার সাথে গল্প করতে লাগলাম। সেদিন বাসায় গিয়ে আমার ভিতরে অনেক ভালো লাগা কাজ করছিল, কারণ তুহিন বলেছে আমি শুধু তোর বেস্ট ফ্রেন্ড নই, তার চেয়েও আরো অনেক বেশি কিছু। তার মানে কি তুহিন আমাকে ভালোবাসে? আচ্ছা, আমি যে ওকে ভালোবাসি সেটা কি ও জানে? হয়তো জানে না, সমস্যা নেই, আমি জানিয়ে দিব। এরপর থেকে আমি আর তুহিন একসাথেই অফিসে যেতাম। তুহিন আমাকে আমার অফিসের সামনে নামিয়ে দিয়ে তারপর নিজের অফিসে যেত। তুহিন প্রথম স্যালারি পেয়ে আমার জন্য একটা শাড়ি কিনে এনে আমাদের বাসায় ঢুকল। তারপর আমার রুমে এসে আমায় বলল, এই বাচাল তোর জন্য একটা উপহার আছে। সত্যি? কি উপহার দেখি। এই যে, সুন্দর না? আরে বাহ, শাড়ি তাও আবার বেরুন কালার, অনেক সুন্দর তো এটা। কে পছন্দ করেছে দেখতে হবে না? আসলে রে তোর পছন্দ অসাধারণ, তোর ফর্সা গায়ে এই রংটা খুব মানাবে, বুঝেছিস? আমার রং যদি ফর্সা হয় তাহলে কালো কাকে বলে আমি জানি না। যাই হোক, আঙ্কেল আন্টিকে কি দিয়েছিস? বাবাকে একটা পাঞ্জাবি দিয়েছে আর মাকে একটা শাড়ি। জানিস বাবা মা অনেক খুশি হয়েছে। বাবা মা তো সন্তানের খুশিতে খুশি হবেই রে। শুধু কি আমার বাবা মার জন্য এনেছি, তোর বাবা মা মানে আমার আঙ্কেল আন্টির জন্যও এনেছি। নিচে বসেছিলেন ওনারা, আমি প্যাকেটগুলো হাতে দিয়ে এসেছি, তারাও অনেক খুশি হয়েছে
আমার মাথায় হাত রেখে দোয়া করেছেন। হুম, বুঝলাম। তো এখন কি করবি? আমি কি করব মানে? এত সুন্দর শাড়ি এনে দিলাম তোকে, যা এটা পরে রেডি হয়ে নে, বাইরে যাব। আমি না হয় তোর দেওয়া শাড়ি পরে যাব, আর তুই কি পরে যাবি? কেন, আমার গায়ে কি কাপড় পরা নেই নাকি? এই যে শার্ট প্যান্ট পরেই যাব। তার মানে তুই নিজের জন্য কিছু কিনিসনি, তাই তো? সত্যি তো, আমি তো নিজের জন্য কিছু কিনলামই না রে। আমি জানতাম তুই এমনটাই করবি, তাই আগে থেকেই তোর জন্য একটা জিনিস কিনে রেখেছি। দাঁড়া, আমি আনছি। তারপর আমি গিয়ে আমার আলমারি থেকে তুহিনের জন্য কিনে রাখা পাঞ্জাবিটা বের করলাম। তুহিন এটা দেখে খুব খুশি হলো, ওর চোখ দুটো চিকচিক করছে খুশিতে। হঠাৎই আমার দিকে তাকিয়ে আমাকে জড়িয়ে ধরলো তুহিন। আমি বললাম, এই পাগল, কি হয়েছে, এভাবে জড়িয়ে ধরলি কেন তুই? আমার মন চেয়েছে তাই ধরেছি, তাতে তোর কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা নেই। তবে আমি যে এই লোককে বিয়ে করব, সে যদি জানতে পারে যে তুই তার বউকে এভাবে জড়িয়ে ধরেছিস, তাহলে তোর হাড্ডি গুঁড়ো করে ফেলবে। এ আসছে, আমি তোর বিয়ে হতেই দেব না, সব সময় তোর বিয়েতেই ভাঙচি দেব আমি। হয়েছে হয়েছে, বুঝেছি। এবার বাবার রুমে যা, আর গিয়ে এটা পরে আয়, তারপর আমরা বের হব। আচ্ছা, যাচ্ছি। তারপর তুহিন চলে গেল, আমিও হাসতে হাসতে শাড়িটা পরে রেডি হয়ে নিলাম। আজকে এত খুশি লাগছে যা বলার বাইরে, মনে মনে একদম লাড্ডু ফুটছে আমার। সেদিন আমি আর তুহিন অনেকক্ষণ বাইরে ঘোরাঘুরি করে একদম রাতে বাসায় ফিরেছি। তুহিন আমাকে বাসায় নামিয়ে দিয়ে গিয়েছিল। এর কিছুদিন পর ছিল তুহিনের জন্মদিন। আমি তুহিনকে বার্থডে সারপ্রাইজ দেওয়ার জন্য আমাদের সব কমন ফ্রেন্ডদের নিয়ে একটা রেস্টুরেন্টে বার্থডে পার্টির আয়োজন করলাম। আমি নিজেও একটা শাড়ি পরে খুব সুন্দর করে সেজে গুজে সেখানে গেলাম। তারপর তুহিনকে কল করে বললাম, কি রে তুই কোথায়, তাড়াতাড়ি আয়। এই তো আসছি। তুই আজকে এত তাড়াহুড়ো কেন করছিস কে জানে? এত কিছু তোকে জানতে হবে না, তুই শুধু তাড়াতাড়ি আয়। এই তো আমি চলে এসেছি, বাইক থেকে নামলাম মাত্র। আচ্ছা আচ্ছা, ওপরে আয় তুই, বলেই আমি ফোন রেখে দিলাম। তারপর সবাইকে পজিশন নিতে বললাম। একটু পরেই তুহিন আসলো। ও আসতেই আমরা সবাই মিলে পার্টি স্প্রে দিয়ে বার্থডে সং বাজাতে লাগলাম। তারপর তুহিন কেক কাটলো। তুহিন আমাকে কেক খাওয়াতে এসে আমাকে বলল, কিরে তুই শাড়ি পরেছিস কেন? ও মা, আমার বেস্ট ফ্রেন্ডের পার্টি আর আমি শাড়ি পরবো না? আজকে আমি শাড়ি পরবো না তো কে পরবে শুনি? তুই এমন খুশি হচ্ছিস যে মনে হচ্ছে তুই আমার বেস্ট ফ্রেন্ড নয়, গার্লফ্রেন্ড। তুই এমন ভাবে কথা বলছিস কেন? না তুই দেখ, এমন ভাবে চলছিস যেন তুই আমার গার্লফ্রেন্ড আর আমি তোর বয়ফ্রেন্ড। ও ঠিক আছে, রাগ করলি নাকি আবার? হ্যাঁ, নে কেক খা। এখন কেক খেতে ভালো লাগছে না রে, তুই অন্য সবাইকে খাওয়া, আমি না হয় পরে খাবো। তুই কি আসলেই রাগ করলি নুসরাত? আরে না না, রাগ করব কেন, তুই তো ঠিকই বলেছিস, তুই তো আর আমার বয়ফ্রেন্ড না, আর আমিও তোর গার্লফ্রেন্ড না। আচ্ছা, আই এম সরি, তুই আমার গার্লফ্রেন্ড, যা এবার ঠিক আছে? পাগলি, নে কেকটা খা এবার। বলেই তুহিন আমাকে কেক খাইয়ে দিল। তুহিনের কথায় আমার চোখের কোণে পানি চলে এসেছিল। তুহিন আমার চোখের কোণের পানিটা মুছে দিয়ে আমাকে কেকটা খাইয়ে দিল। তারপর এক এক করে সবাইকে কেক খাইয়ে দিল তুহিন। কেক খাওয়ানো শেষে খাওয়া দাওয়া করে আমরা গেলাম আমাদের বাসায়। সেখানে আমার বাবা মা তুহিনের জন্য দোয়া করল। তুহিনের আজকে বলা শেষ কথাটা আমার কানে এখনো বাজছে। ও বলেছে, আমি ওর গার্লফ্রেন্ড, আজকে আমি নিশ্চিত যে তুহিনও আমাকে ভালোবাসে। তাই আমি পরের সপ্তাহে ছুটির দিনে তুহিনকে পার্কে দেখা করতে বললাম। তুহিন আসার পর আমি তুহিনকে বললাম, তুহিন আজকে তোকে আমি কিছু কথা বলতে এখানে রেখেছি। হুম বল, তোর কথা শুনতেই তো আমি এখানে আসলাম। আসলে তুহিন, আই লাভ ইউ। হ্যাঁ, কি কি বললি? আরে আরে, আস্তে আসছিস কেন তুই? না না, তুই কি বললি একটু আগে সেটা আবার বল। আই লাভ ইউ বললাম। কি বলছিস তুই এসব, পাগল হলি নাকি? হ্যাঁ কেন, ভুল কি বললাম আমি?
তুই ভাবলি কি করে যে আমি তোকে ভালোবাসবো? ভালোবাসবি না মানে? তুই যে সেদিন বললি, তুই যে সেদিন বললি আমি তোর কাছে প্রেসপেন্ডের চেয়েও অনেক বেশি কিছু, আবার তোর বার্থডের দিন বললি আমি তোর গার্লফ্রেন্ড, সেগুলো কি ছিল তোহিন? তুই কি বলছিস ভেবে বলছিস তো? আমি তো মজা করে বলছিলাম যে তুই আমার গার্লফ্রেন্ড, তুই ছাড়া তো আমার কোনো মেয়ে বন্ধু নেই তাই বলেছি। আর তুই তো আসলেই আমার বেস্ট ফ্রেন্ড এর চেয়েও বেশি, তাই না? কিন্তু তাই বলে ভালোবাসবো? আমাদের সম্পর্কটা এমন নয়। ও, তার মানে আমি ভুল ছিলাম তাই তো? অবশ্যই নুসরাত, অবশ্যই তুই ভুল ছিলি। আমার মজাগুলো তুই বুঝতে না পেরে উল্টাপাল্টা ভেবে নিয়েছিস, সেটা নিশ্চয়ই আমার ভুল নয়। না, তোর ভুল হবে কেন, আমারই ভুল। আচ্ছা তুহিন, আমি আসি আজকে, আমার একটু কাজ আছে। আরে শোন, কোথায় যাচ্ছিস? বাসায় যাবো রে, একটু কাজ আছে। দাঁড়া, একটু কিছু খেয়ে যাই, চল বাদাম বা ফুচকা কিছু একটা খাই। না, আজকে কিছু খাবো না, তুই খা, আমি গেলাম রে। দাঁড়া নুসরাত, আর যাস না, আরে আমার কথা তো শুনে যা। ও, চলেই গেলি। পেছন থেকে তুহিন বারবার আমাকে ডাকছিল, কিন্তু আমি আর দাঁড়ালাম না, সোজা বাসায় চলে গেলাম। বাসায় এসে আমার রুমে চুপচাপ বসেছিলাম, খুব কান্না পাচ্ছে, কিন্তু আমি কান্নাও করতে পারছি না। আমি কেন কান্না করব? আমিও দেখতে চাই আমাকে ছাড়া তুহিন থাকে কিভাবে, ওকে বোঝাতে হবে ও আমায় কতটা ভালোবাসে। এসব ভাবতে ভাবতেই মাথায় একটা দারুণ আইডিয়া এলো। আমি ফোনটা নিয়ে কল করলাম আমার ফুফাতো ভাইকে, ভাইয়া এখন রংপুর থাকেন। ভাইয়াকে কল করে বললাম, আসসালামু আলাইকুম নয়ন ভাইয়া, কেমন আছো তুমি? এই তো ভালো, তুই কেমন আছিস নুসরাত? আমিও ভালো। শোনো ভাইয়া, তুমি কি 4-5 দিনের মধ্যে একবার বাসায় আসতে পারবে? বাসায় আসবো, কিন্তু কেন? বাসা সব ঠিক আছে তো নাকি? মামা মামি ঠিক আছে? আরে সবাই ঠিক আছে, সেসব কিছু না, তোমার সাথে আমার একটু দরকার আছে, আসতে পারবে কিনা বলো। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব, আগে দেখি, যদি ছুটি পাই তাহলে আসব। হুম, আর ফুফা ফুফু কেমন আছে ভাইয়া? মা বাবা ভালোই আছে। তুই মায়ের ফোনে কল দিয়ে তাদের সাথে কথা বলিস, আমি এখন রাখি, কাজে আছি তো। আচ্ছা ভাইয়া, কাজ করো তাহলে, আমি রাখলাম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ নুসরাত। বলেই ফোনটা কেটে দিল ভাইয়া। আমি মনে মনে প্ল্যানটা ভাবতেই আমার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। এবার তুহিন বুঝবে কেমন লাগে। তৎক্ষণাৎ আমি তুহিনকে কল করলাম। হ্যালো তুহিন। হ্যাঁ বল বাচাল, এভাবে চলে গেলি কেন তুই? আরে বাসায় একটু কাজ ছিল, সে কথা বাদ দে, শোন এখন আমি কি বলি। বল, এবার এটা বলিস না যে আমাকে ভালোবাসিস। ধুর, সেটাই বলছি, এসব ভুলে যা, এরপর থেকে আর কখনো আমাকে এই কথা মনে করিয়ে দিস না, যা বলেছি তা ওই পার্কের বেঞ্চেই শেষ। মানে কি বলছিস ভাই তুই, আমি বুঝতে পারছি না। মানে আমি একটু আগে তোকে ভালোবাসা নিয়ে যা যা বলেছিলাম সেসব ভুলে যা, এরপর আর আমাকে এসব মনে করিয়ে দিস না কেমন। আচ্ছা বাদ দে, এখন কি আবার আসবি নাকি সেটা বল। না, আজকে আর আসবো না, পরে একদিন, এখন রাখলাম। ঠিক আছে রাখ। তারপর আমি ফোন কেটে দিলাম, আর মনে মনে নিজের প্ল্যানকে নিজেই বাহবা দিলাম। এর কিছুদিন পর আমার ফুফাতো ভাই নয়ন চলে আসলো আমাদের বাসায়। আমি ভাইয়াকে আমার প্ল্যানটা বুঝিয়ে দেওয়ার জন্য খাওয়া দাওয়া শেষ করার পরই আমার রুমে নিয়ে গেলাম। আমি ভাইয়াকে বললাম, ভাইয়া তোমাকে বলেছিলাম না তোমার সাথে আমার দরকার আছে। হ্যাঁ হ্যাঁ বল, কি বলবি, সেজন্যই তো এলাম। আসলে আমার বেস্ট ফ্রেন্ড তুহিন আছে না, ওকে আমি ভালোবাসি, বুঝেছো তো? এটা আমাকে কেন বলছিস গাধা, ওকে বল। আরে আগে শুনবে তো আমার কথা, ওই শালা নিজেও আমাকে ভালোবাসে, কিন্তু সেদিন যখন আমি ওকে আমার ভালোবাসার কথা জানালাম, ও আমাকে বলল আমাদের সম্পর্কটা নাকি ভালোবাসার নয়, মানে আমি ওর কাছে বেস্ট ফ্রেন্ডের চেয়েও অনেক বেশি কিছু, কিন্তু ও আমাকে ভালোবাসতে পারবে না। এ আবার কেমন আজব কথা। তাই আমি ওকে জব্দ করার জন্য একটা প্ল্যান করেছি, আর সেই প্ল্যানটা বাস্তবায়ন করতেই তোমার সাহায্য লাগবে আমার। তা কি সেই প্ল্যান শুনি,
এমন প্ল্যান করেছি ভাইয়া যে তুহিন শব্দ হবে কিন্তু শব্দ হবে না। সে না হয় বুঝলাম, কিন্তু এখন আগে তোর এই শব্দহীন প্ল্যানটা কি সেটা তো বল আমায়। শোনো, তুহিন তোমাকে চেনে না। আমি তুহিন সহ আমার কিছু ফ্রেন্ডদের সামনে তোমায় নিয়ে গিয়ে বলবো যে বাবা মা তোমার সাথে আমার বিয়ে ঠিক করেছে। এরপর কি হবে সেটা তো তুমি বুঝতেই পারছো। আমাকে তোর সাথে দেখলে তুহিন জেলাস হবে, আর তারপর তোদের সম্পর্কটা ঠিক হয়ে যাবে, তাই তো? ইয়েস, ইউ আর রাইট ভাইয়া, এটাই প্ল্যান। বুঝলাম, কিন্তু এসবের মধ্যে তুই আবার আমার প্রেমে পড়ে যাস না। এমনিতেই আমি যে হ্যান্ডসাম। আইছে, উনি নাকি হ্যান্ডসাম, আমি জীবনেও তোমার প্রেমে পড়ব না, তুমি আবার আমার প্রেমে পড়ো না। আমার রুচি তুহিনের মতো খারাপ না যে এমন শেওড়া গাছের পেতনির প্রেমে পড়ব। আজকে অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমা, কালকে সকালে বাকি সব দেখা যাবে, কেমন? আমি গেলাম এখন। তারপর ভাইয়া আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেল নিজের রুমে। আসলে আমার সব কাজিনই আমাকে অনেক আদর করে, তাই সবার সাথে আমার সম্পর্ক খুব ভালো। সেদিনের মতো আমরা ঘুমিয়ে গেলাম। পরের দিন তুহিন সহ আমার সব বন্ধু বান্ধবদের একটা রেস্টুরেন্টে দেখা করতে বললাম। সবাই আসার পর আমি ওদেরকে বললাম, আরে তোরা এসে গেছিস, এই দেখ এটা নয়ন, তোদের দুলা ভাই, ওর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই তোদেরকে এখানে আসতে বলেছি। দুলা ভাই মানে? আমার জানা মতে তোর বড় বোনের তো বিয়ে হয়ে গেছে, আর এটা তো ওর স্বামী না, তাহলে এটা আমাদের দুলা ভাই হলো কিভাবে? তুহিন তুই না, বাকি সবাই বুঝলো, তুই বুঝলি না, তোদের দুলা ভাই মানে আমার হবু জামাই, বাবা মা ওর সাথে আমার বিয়ে ঠিক করেছে। আঙ্কেল আন্টি বিয়ে ঠিক করলো আর তুই বিয়ে করার জন্য রাজি হয়ে গেলি? ও মা, রাজি না হওয়ার কি আছে, কি সুন্দর হ্যান্ডসাম একটা জামাই পেয়েছি, রাজি হব না আবার? তুহিনার কোনো কথা না বলে ঠাস ঠাস করে আমার গালে একটা থাপ্পড় মারলো। তারপর আমার হাত ধরে টানতে টানতে আমাকে এক কোনায় নিয়ে গিয়ে বলল, তুই আমাকে প্রপোজ করেছিলি তার 7টা দিনও পার হয়নি, আর আজকে তুই অন্য ছেলেকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেলি? তাহলে কি করব, হ্যাঁ তোর আশায় বসে থাকবো আমি? তুই তো আমাকে পরিষ্কার জানিয়ে দিয়েছিস যে তুই আমাকে ভালোবাসিস না, তাহলে আমি কি করব? হ্যাঁ এখনো তুই আমাকে ভাবার জন্য কিছুদিন সময় তো দিবি নাকি? এখানে সময় দেওয়ার কিচ্ছু নেই, যে ভালোবাসে সে ভালোবাসি বলতে এত সময় নেয় না, সোজা বুকে টেনে নিয়ে ভালোবাসি বলে দেয়। আমার কথা শেষ হওয়ার পরই তুহিন এক টানে আমাকে ওর বুকের সাথে মিলিয়ে নিল। এরপর আমাকে বলল, ভালোবাসি তোকে, আজকে তোকে এটাই বলতে এসেছিলাম, ভেবেছিলাম সবার সামনে তোকে এটা বলবো, কিন্তু তুই কি করলি, অন্য আরেকটা ছেলেকে দেখিয়ে বলছিস ওকে তুই বিয়ে করবি, তাহলে আমার কি রাগ হবে না বল? তার আমাকে ভালোবাসতে হবে না আমায়, ভালোবাসি বলতে যে এত সময় নেই তাকে আমার লাগবে না। একটা মাত্র ভুলের জন্য এত শাস্তি দিস না আমায়, ভালোবাসি তোকে, কিছুতেই তোকে অন্য কারো হতে দেব না আমি। তাহলে সেদিন কেন এভাবে না করেছিলি আমায়? আমি কনফিউজড হয়ে গেছিলাম, তোকে ভালোবাসি কিনা সেটাও শিওর ছিলাম না আমি, এই কদিন ভেবে দেখলাম সত্যি আমি তোকে ভালোবাসি, প্লিজ আমাকে মাফ করে দে, ওকে তুই বিয়ে করিস না প্লিজ। আচ্ছা যা, মাফ করলাম, বিয়ে করব না ওকে। তাহলে আঙ্কেল আন্টিকে কি বলবো আমরা? কিছুই না। কিছুই না মানে? বাকিটা আমি বুঝিয়ে বলি নুসরাত, আসলে তুহিন আমি নুসরাতের ফুফাতো ভাই নয়ন, তুমি আমাকে চেনো না, আমি রংপুরে থাকি। একদিন নুসরাত আমাকে কল করে জরুরি তলব করে, তাই আমি ছুটি আসি এখানে, তারপর নুসরাত আমাকে তোমার আর ওর ব্যাপারে সবটা বুঝিয়ে বলে, আর নুসরাত আমাকে বিয়ে করবে এই কথাটা ছিল নুসরাতের মাস্টার প্ল্যান এর অংশ, আর কিছুই না। এবার তোমাদের বিয়েটা দিয়ে আমি এখান থেকে যাব, মাত্র 10 দিনের ছুটিতেই এসেছি ভাই, অলরেডি 2 দিন চলে। তার মানে আমাকে জেলাস ফিল করানোর জন্য এসব তোর প্ল্যান ছিল, তাই না রে বাচাল? অবশ্যই, তুই আমার সাথে চালাকি করতে পারলে আমি পারবো না? ফাজিল মেয়ে একটা।
তারপর তুহিন কে নিয়ে আমি আর নয়ন ভাইয়া আমাদের বাসায় গেলাম। বাসায় গিয়ে বাবা মাকে নয়ন ভাইয়া সব বুঝিয়ে বলল। বাবা মা আমাদের বিয়েতে কোনো আপত্তি করল না। সেই দিনই বাবা মা গেল তুহিনদের বাসায়। ওদের বাসায় গিয়ে আমাদের বিয়ের ডেট ফিক্সড করে আসলো। পাঁচ দিন পর আমাদের বিয়ে। নয়ন ভাইয়া ফুপা ফুপুকে কল করে এখানে আসতে বলল। পরের দিনই ফুপা ফুপু আমাদের বাসায় চলে আসলো। সেদিন থেকেই শুরু হলো বিয়ের শপিং। টানা চার দিন তুমুল শপিং করার পর এলো আমাদের বিয়ের দিন। বিয়ের আগের দিন গায়ে হলুদের জন্য একবার সেজেছি, আবার বিয়ের দিন বিয়ের জন্য ব্রাইডাল ভাবে সেজেছি। মাসুর রাতে তুহিন রুমে ঢুকে আমাকে বলল, নুসরাত ভাই প্লিজ এই মেকআপ ধুয়ে আয় যা। কি কেন, এত টাকার মেকআপ কিনে ধুয়ে ফেলবো? আল্লাহর দোহাই লাগে, এসব মেকআপের কারণে তোকে মোটা মোটা লাগছে রে, আমার ভালো লাগে না এসব। যা গিয়ে নরমাল একটা শাড়ি পরে আয় আর মেকআপ তুলে গোসল করে আয়। আল্লাহ, লোকে বউকে মেকআপ করার জন্য কত কিছু বলে আর তুই আমাকে মেকআপ তুলতে বলছিস? কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না। এখন হয় তুই মেকআপ তুলে আয়, নয়তো আমি তোর বাসর রাতের স্বপ্নে পানি ঢেলে দিয়ে ঘুমিয়ে গেলাম। আরে না না প্লিজ ঘুমাবি না, আমি এখনই গোসল করে আসছি। ঘুমাবি না তুই, আজকে অনেক কাজ আছে। জানি জানি নারী যে পুরুষের আদর পাওয়ার জন্য ব্যাকুল তা আমি জানি, তাই এটা কি টোপ হিসেবে ব্যবহার করলাম। এলাই তো টোপের, আমি গোসল করতে যাচ্ছি, এসে যদি দেখি যে তুই ঘুমাচ্ছিস তাহলে তোর একদিন কি আমার যে কয়দিন লাগে। আরে ঘুমাবো না, আহা আজকে তোকে কত আদর করতে হবে, আদর না করে ঘুমাবো কেমনে? হ্যাঁ তুহিন ঘরে বসে এসব বলছিল আর আমি দ্রুত গেলাম গোসল করতে। যে যাই বলুক, নারী সবসময় তার স্বামীর আদর ভালোবাসা পেতে চায়। স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য নারী সব কিছু করে। যাই হোক, আমি গোসল করে নর্মাল একটা লাল রঙের শাড়ি পরে তুহিনের সামনে গেলাম। তুহিন বিছানায় শুয়ে আছে, আমি গিয়ে একটা ডাক দিতেই তুহিন উঠে বসল। তারপর আস্তে আস্তে আমার দিকে এগিয়ে এলো। তারপর আমার চারিদিকে দেখতে দেখতে আমাকে বলল, তুই শুধু শুধু এখন শাড়ি পরলি কেন? কি পরবো, তুই তো তখন শাড়ি পরতে বললি। আমি কি জানতাম যে লাল শাড়িতে তোকে এত সুন্দর লাগবে? জানলে তো বলতামই না, শুধু শুধু শাড়িটা পরলি, সেই তো আমি এখন খুলেই ফেলবো। কি খুলে ফেলবি মানে? বোঝে না পাগল, শাড়ি খুলবো না আবার? হ্যাঁ আজকে তো খুলবোই। বলেই এক টানে তুহিন আমাকে কোলে তুলে নিল। তারপর আমাকে বিছানায় শুইয়ে দিয়ে সত্যি সত্যি আমার শাড়ি খুলে ফেলল। আমি লজ্জা পেয়ে তুহিনকে বললাম, লাইট অফ করে দে। কেন লজ্জা পাচ্ছিস বুঝি? হ্যাঁ ইস, লাইট নিভিয়ে দে না প্লিজ। ঠিক আছে অফ করে দিলাম। লাইটটা অফ করে এসে তুহিন আমার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। তারপর আমার পিঠে হাত বুলাতে লাগলো। আমার সারা গায়ে তুহিনের ভালোবাসার পরশ এঁকে দিল। আমার সমস্ত শরীর এখন তুহিনের ভালোবাসার সাক্ষী। আস্তে আস্তে আমরা হারিয়ে গেলাম ভালোবাসার রাজ্যে।